ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত মাধ্যমিকে পড়া ছাত্রছাত্রীদের জন্য উঠে এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ দু হাজার একুশ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি অর্থাৎ নির্ঘন্ট রুটিন প্রকাশ করল পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিনে পরিবর্তন তো বন্ধুরা সেই নিয়ে আজকের বিস্তারিত আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কোন কোন দিন কবে কবে দু সালের মাধ্যমিক পরীক্ষা পড়েছে এবং পাশাপাশি কোন কোন দিন কোন বিষয়ের পরীক্ষা রয়েছে এবং উচ্চ মাধ্যমিকের কোন বিষয়ের রুটিনে পরিবর্তন আসলে সমস্ত কিছু তত্ত্ব এই ভিডিওতে আপনারা পাবেন তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন

মাধ্যমিকের নির্ঘন্ট প্রকাশ দু হাজার একুশ সালের মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ মধ্য মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা শুরু হবে পয়লা জুন দু হাজার একুশ থেকে লিখিত পরীক্ষা শেষ হবে দশই জুন দু হাজার একুশ পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট চলবে বিকেল তিনটা পর্যন্ত প্রথম পনেরো মিনিট বরাদ্দ থাকবে প্রশ্নপত্র পড়ার জন্য যেমন পয়লা জুন রয়েছে প্রথম ভাষা পরীক্ষা দোসরা জুন অর্থাৎ দুই জুন থাকছে তৃতীয় দ্বিতীয় ভাষার পরীক্ষা এবং তেসরা জুন থাকছে ভূগোল পরীক্ষা পাঁচ জুন থাকছে ইতিহাস পরীক্ষা সাত জুন থাকছে অঙ্ক পরীক্ষা আট জুন থাকছে জীবনবিজ্ঞান পরীক্ষা পাশাপাশি নয় জুন ভৌতবিজ্ঞান পরীক্ষা এবং দশ জুন ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা থাকবে মাধ্যমিকের পাশাপাশি কিন্তু উচ্চ মাধ্যমিকের বদলাচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সূচি ঘোষণার দুদিন পর দু হাজার একুশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সূচি বদলাতে চলেছে আজ শনিবার সাংবাদিক সম্মেলন করে জানান শিক্ষামন্ত্রী তিলিম বলেন যে আগামী তিরিশে জুন দেশ জুড়ে আদিবাসীদের হুল উৎসব রয়েছে ওই দিন উচ্চ মাধ্যমিকের নির্ধারিত পরীক্ষা না হওয়ার জন্য সংসদকে আবেদন করা হয়েছে সূচি পরিবর্তন করে কবে পরীক্ষা হতে পারে তা জানিয়ে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উল্লেখ্য সূচি অনুসারে ওই দিন সংখ্যা তথ্য ভূগোল কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন হোম ম্যানেজমেন্ট পরীক্ষার হওয়ার কথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে ওই পরীক্ষাগুলি অন্যদিন গ্রহণের অনুরোধ জানিয়েছেন খোদ শিক্ষামন্ত্রী বন্ধুরা এই ছিল এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম